हेलो फूडिस, दिस इज फैसल फ्रॉम एंड कुक बांगला। आज के आमी आपनादेर साथे भीषण मुखरोचक एकटा भर्ता रेसिपी शेयर करते जाच्छी। आर आज के तैरी करे देखाच्छी स्पेशल एकटा टमेटो भर्ता। तबे ए भर्ताटा किन्तु एकटु भिन्न भावे आज के आमी आपनादेरके तैरी करे देखाबो। सो कथा ना बाड़िये लेट्स गो टू माई किचेन एंड कुक। आजकेर ए भर्ताटा बानाते सबार प्रथमे आमार लागछे ए धरनेर एकटा जाली बा ग्रिलिंग नेटेर। सो सबार प्रथमे गैसेर चूलार उपर आमी ए जालीटाके बसिये दिच्छी। बारबिक्यू करार जोनो साधारणत जेसब नेट बा जालीटा व्यवहार करा हय आपनारा चाइले एखाने सेटाओ व्यवहार करते पारेन। एबार जालीर उपरे आमी दिये दिच्छी दुइटा मीडियम साइजेर प्याज, दिये दिच्छी एकटा रसुन, आर तार साथे चारटा काँचा मरिच दिये दिच्छी। एबार चूलाटाके अन करे दिते हबे। एबार चूलार आँचटाके एकदम लो करे दिये ए प्याज रसुन आर मरिचटाके आमाके पुड़िये निते हबे बा किछुटा झोलसे निते हबे। एई काजटा एकटु समय निये आमाके करते हबे। আর কিছু সময় পরপর এগুলাকে সামান্য উল্টে পাল্টে পাশ ঘুরিয়ে দিতে হবে। এতে করে সব পাশেই প্রপারলি হিট লাগবে আর সব পাশে ভালো মতো কুক হবে। আর এগুলাকে পোড়ানোর জন্য যদি আপনারা চুলার আঁচটাকে বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এগুলার বাইরের দিকটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু ভেতরটা নরম হবে না বা কুক হবে না। কাঁচামরিচটাকে কিন্তু এখানে বেশি পুড়িয়ে ফেলার দরকার নেই। কাঁচামরিচটা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে ফেলছি। এবার বাকি এই পেঁয়াজ আর রসুনটাকে আমি আরেকটু বেশি সময়ের জন্য পোড়াবো। পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি, কিন্তু এই রসুনটাকে আরেকটু সময়ের জন্য আমাকে পুড়িয়ে নিতে হবে। ব্যাস, রসুনটাও ডান, এবার রসুনটাকেও তুলে নিচ্ছি। এবার এই ভর্তার যে মেইন ইনগ্রিডিয়েন্ট অর্থাৎ টমেটোটাকে আমি পুড়িয়ে নিব। সো সবার প্রথমে টমেটোর গায়ে আমি সামান্য সরিষার তেল মেখে নিচ্ছি। আর এভাবে তেলটা মেখে নিলে পোড়ানোর পরে বা গ্রিল করার পরে টমেটোর চামড়াটা খুব সহজেই খুলে আসবে। এভাবে আমি সবগুলো টমেটোর উপরেই তেলটা মেখে নিচ্ছি। আর আজকে আমি এই ভর্তাটা করার জন্য চারটা টমেটো ইউজ করছি। এবার একইভাবে এই টমেটোটাকেও আমাকে পুড়িয়ে নিতে হবে। এক পাশ যখন কিছুটা হয়ে যাবে তখন পাশ উল্টে দিতে হবে। আর আপনারা যদি এটাকে লো হিটে সময় নিয়ে না পোড়ান সেক্ষেত্রে দেখা যাবে যে টমেটো বাহিরে কালো হয়ে যাবে বাট ভেতরটা কিন্তু ভালো মতো কুক হবে না। আর যখন আপনাদের কাছে মনে হবে যে টমেটোটা সফট হয়ে গেছে তখন আপনারা এটাকে তুলে ফেলবেন। সো ভর্তার সব উপকরণ মোটামুটি রেডি হয়ে গেছে। এবার টমেটোর পোড়া চামড়াটাকে আমাকে ফেলে দিতে হবে, সেজন্য আমি এখানে কিছুটা পানি নিয়েছি। এবার হাতটাকে সামান্য ভিজিয়ে টমেটোর পোড়া চামড়াগুলোকে তুলে নিতে হবে। আর আপনারা যদি পানি ব্যবহার করেন এই কাজটা করতে কিন্তু খুব ইজি হবে। সো এখানে কিন্তু টমেটোর পোড়া চামড়াটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি একইভাবে পেঁয়াজের পোড়া চামড়াটাকে ছিলে নিচ্ছি। প্রয়োজনে আপনারা পানিটাকে পরিবর্তন করে নেবেন। এবার রসুনটাকেও আমি ছিলে নিচ্ছি। এবার মরিচের গা থেকে পোড়া অংশগুলো সামান্য ফেলে দিচ্ছি। এবার আমি মরিচটাকে সামান্য কুচি করে নিচ্ছি। একইভাবে পেঁয়াজগুলোকেও কুচি করে নিতে হবে। এবার সবার প্রথমে আমি রসুনটাকে ভর্তা করে নিচ্ছি। আর এখানের এই রসুনটা কিন্তু বেশ সফট, তাই এটাকে আমি আর কুচি করিনি। এবার একে একে টমেটোগুলোকে ভর্তা করে নিতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ আর মরিচের মতো রসুন আর টমেটোটাকেও এখানে সামান্য কুচি করে নিতে পারেন। আর এতে করে আপনাদের ভর্তাটা বানাতে কিন্তু বেশ সুবিধা হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আপনারা যদি চান এই ভর্তার ইনগ্রিডিয়েন্টগুলোকে আগুনে না পুড়িয়ে প্যানেও ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আগুনে পোড়ানোর ফলে যে একটা স্মোকি ফ্লেভার সেটা আপনারা পাবেন না। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো সরিষার তেল। আর সরিষার তেলটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করবেন।
এবার এই ভর্তার মধ্যে একটা স্পাইসি কিক দেওয়ার জন্য আমি একটা বোম্বাই মরিচ বা নাগা মরিচকে সামান্য গ্রেট করে এখানে অ্যাড করছি। তবে এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা যদি ঝাল খেতে না চান তবে আপনারা টোটালি এটাকে স্কিপ করবেন। শেষবারের মতো সামান্য মেখে নিচ্ছি। তবে একটু ডিফারেন্ট ফ্লেভারের জন্য আপনারা চাইলে এখানে ফ্রেশ ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন, তাছাড়া আপনারা চাইলে শুকনো মরিচকে পুরিয়েও এখানে অ্যাড করতে পারেন। ব্যাস, টমেটো ভর্তাটা কিন্তু ডান। আর গাইস, এই ঝাল টক টমেটো ভর্তাটা কিন্তু খেতে খুবই ইয়ামি ছিল, আর আশা করব এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি এটা আপনারা বাসায় ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লেগেছে। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলে যাবেন না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।